বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে ট্যালেন্টেড মানুষের কমতি নেই। একটা সময় ছিল যখন নিজেদের ট্যালেন্ট সবার সামনে তুলে ধরার কোনো মাধ্যম ছিল না, কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেক মানুষ তাদের ট্যালেন্টকে দুনিয়ার সামনে তুলে ধরতে পারছে। আর এমন ট্যালেন্ট শুধুমাত্র বড়রাই নয়, বরং ছোটরাও সমান তালে দেখিয়ে চলেছে। আজকের এই ভিডিওতে আপনি এমনই সাতটি শিশুর ট্যালেন্ট দেখবেন, যেটা দেখার পর আপনিও অবাক হতে বাধ্য হবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, আর ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নাম্বার ওয়ান, বন্ধুরা, প্রথমে সরকারি স্কুলে পড়ুয়া এই কিউট বাচ্চাটিকে দেখুন। এই বাচ্চাটিকে দেখতে সাধারণ মনে হলেও এর ট্যালেন্ট আপনাকে অবাক করে দেবে। আমি এটা এই জন্য বলছি যে এই বাচ্চাটির বয়স মাত্র 5 থেকে 6 বছর হতে পারে, কিন্তু বাচ্চাটির মুখে বলতে গেলে যেন জাদু আছে। এই বাচ্চাটি তার মুখ থেকে পাখি এবং বিভিন্ন পশুর আওয়াজ বের করতে পারে, আর আওয়াজগুলোকে শুনতে একেবারে রিয়েল পশু পাখির মতো মনে হয়। এবার আপনি ভিডিওটি একবার দেখুন। তো বন্ধুরা, আপনি দেখতে পেলেন এই বাচ্চাটির অসাধারণ ট্যালেন্টকে। ঈশ্বরের কাছে আমি এটাই প্রার্থনা করি যে বাচ্চাটি ভবিষ্যতে যেন অনেক দূরে যেতে পারে। বাচ্চাটির এই অসাধারণ ট্যালেন্টকে দেখে আপনার কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। নাম্বার টু, এবার এই বাচ্চাটিকে দেখুন যে অনেক বেশি ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও নিজের পেট ভরানোর জন্য রাস্তায় মানুষের সামনে গান গেয়ে থাকে। এই বাচ্চাটির সুরেল আওয়াজ আপনি যখন শুনবেন, তখন আপনিও বাচ্চাটির প্রেমে পড়ে যাবেন। এবার আপনি একবার শুনুন। এই বাচ্চাটির আওয়াজ এতটা মিষ্টি এবং সুরেলা যে হলিউডের বড় বড় গায়কদেরকেও পিছনে ফেলে দিতে পারে, কিন্তু এই বাচ্চাটির সাথে কোনো গায়ক অথবা অভিনেতা গান গাওয়ার কথা ভাবেনি। আর এর পিছনে একটাই কারণ, সেটা হলো বাচ্চাটি ইন্টারনেটে খুব বেশি ভাইরাল নয়। কিন্তু আমি পুরো বিশ্বাসের সাথে বলতে পারি যে বাচ্চাটি যদি কোনোভাবে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়, তাহলে বলিউডের কেউ না কেউ তার সঙ্গে গান গাওয়ার চেষ্টা করবে, কারণ এতে বলিউডের অনেক উপকার হয়। নাম্বার থ্রি, এই আফ্রিকান বাচ্চাটিকে দেখুন। সম্প্রতি বাচ্চাটি ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামে অনেক ভাইরাল হচ্ছে। এই বাচ্চাটির ট্যালেন্ট হলো বাচ্চাটি কাঁদতে কাঁদতে হঠাৎ হাসতে শুরু করে দেয়। তার এমন করাটাকে মানুষ খুবই পছন্দ করে, যার কারণে সে ইন্টারনেটে খুবই ভাইরাল হচ্ছে। এই বাচ্চাটি পূর্ব আফ্রিকাতে ঘানা নামের একটা ছোট গ্রামে বাস করে। তার নাম হলো আলবার্ট ওপোচু নেকিটিয়া। আলবার্ট তার এই ট্যালেন্টের কারণে রাতারাতি ভাইরাল হয়। বাচ্চাটির এই বিশেষ ট্যালেন্ট দেখে আপনার কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। নাম্বার ফোর, ফিলিপাইনে বাস করা এই যমজ দুই ভাইকে দেখুন। এই দুই ভাই তাদের মুখ দিয়ে এমন এমন আওয়াজ বের করে যেটা শোনার পর আপনিও অনেক অবাক হয়ে যাবেন। প্রথমে আপনি দেখে নিন। এদের ট্যালেন্ট দেখে হয়তো আপনার খুবই ভালো লেগেছে। এই দুই ভাই কখনো রেসিং বাইকের আওয়াজ বের করে, তা কখনো মিক্সিং করে আজব প্রকৃতির আওয়াজ বের করে। এই ভাই দুইটির নাম হলো জ্যাক এবং জুমার। নাম্বার ৫, বন্ধুরা, বিট বক্সিং এর কথা হচ্ছে, তাহলে চলুন আমরা আপনাকে আরো একটা বাচ্চাকে দেখাই। ভিডিওতে দেখানো এই বাচ্চাটির নাম সাজিদ খান। সাজিদ খান ইন্ডিয়ার ঝাড়খণ্ডের ছোট একটা গ্রামে বাস করে। এই ছেলেটি ভারতের একমাত্র বাচ্চা যে নিজের মুখ দিয়ে ডিজে বিট সং গাইতে পারে।
এই ট্যালেন্টের কারণে মানুষ তাকে ডিজে বয় সাজেদ খান বলে ডাকে। একজন ব্যক্তি এই বাচ্চাটির ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করলে তা ভাইরাল হয়ে যায়, তারপর থেকে তার পপুলারিটি বাড়তে থাকে। নাম্বার 6, সরকারি স্কুলে পড়ুয়া এই ছেলেটিকে দেখুন, যে বলিউডের বিখ্যাত অভিনেতা নানা পাটেকারের আওয়াজ নকল করতে পারে। প্রথমে আপনি নিজেই দেখে নিন। पहले राजाओं महाराजाओं की गुलामी की, फिर अंग्रेजों की, अब जंगदार नेताओं के गुंडों की। धर्म के नाम पर एक तुम्हें बहकाते और तुम एक दूसरे के गले काट रहे हो। काटो काटो, ऊपर वाला भी ऊपर से देखता होगा तो उसे शर्म आती होगी, सोचता होगा मैंने सबसे खूबसूरत चीज बनाई थी इंसान, इंसान नीचे देखा तो सब कीड़े बन गए कीड़े। नंबर 7, সর্বশেষে এই বাচ্চাটিকে দেখুন, যে একটা প্রাইভেট স্কুলে পড়ালেখা করে। বাচ্চাটি এমনভাবে গান গায় যেটা শুনে স্কুলের সমস্ত বাচ্চা তার প্রেমে পড়ে যায়। এবার আপনি একবার শুনুন। বন্ধুরা, এদের মধ্যে কোন বাচ্চার ট্যালেন্ট আপনার সবচেয়ে ভালো লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। একই সাথে ভিডিওটি আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পাশাপাশি যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।